করোনা ভাইরাসের প্রকোপে মানুষের জীবন রক্ষার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার মুখে মাস্ক ও হাতে স্যানিটাইজার ব্যবহার করতে বলা হচ্ছে। কিন্তু কিছু মানুষ সরকারের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে বিনা মাস্কে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। পশ্চিমবঙ্গে এখন আংশিক লকডাউন চলছে। বৃহস্পতিবার দুপুরে দুবরাজপুর থানার এএসআই শীতেশ সরকারের নেতৃত্বে মাস্ক অভিযান চালানো হয়। দুবরাজপুর থানায় ঢিলছড়া দূরত্বে বিনা মাস্কে পুলিশের সামনেই মোটরসাইকেলে ঘুরে বেড়াচ্ছে কিছু জন, আর তাদের একজনকে শাস্তি হিসেবে কান ধরে উদ্বাস করানো হয়। বিনা মাস্কে ঘোরা কিছু জনকে গ্রেফতারও করা হয়।